প্রচুর জল জমে যায় অর্ধেক দিন স্কুল হয় না আমাদের যেতে খুবই কষ্ট আমাদের জল পাড়ি পাড়ি আমাদের পায়ে নোংরা হয়ে ফোসকা পড়ে যায় আমাদের চুলকা পা চুলকানোর সময় খুবই ব্যথা করে জুতো পরতে পারি না আমরা জুতো পরতে আজকে কি করছো আজকে আমরা এখানে এসে জলটা বার করার জন্য বলছি যাতে আর কখনো জল না জমে একদম দায়ী দায়ী হচ্ছে পৌরসভা আজকে যদি একটা বাচ্চার কিছু হয় যেভাবে জল জমে রয়েছে ডেঙ্গু চারিদিকে হচ্ছে একটা মশার কামড়ে কি হতে পারে সেটা সবাই জানে তো তার যেটা যদি হয় ডেঙ্গু যদি বেরোয় তাহলে তার জন্য পৌরসভা দায়ী